গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের কলেজে আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে, মানে টোটাল সিক্স সেমের মেয়েদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে। আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন গ্রুপের ফোর্থ সেমের মেয়েরা টোটালটি অর্গানাইজ করেছে, তো আজকে সেখানেই যাব আমি। সেই জন্য দেখতেই পাচ্ছো আমি একটু রেডি হয়ে গেছি, আর বাকিটা রেডি হতে হবে। একটু তো মন খারাপ হচ্ছে, তার কারণ ইউনিফর্ম পরে সেইভাবে বেঞ্চিতে বসে ম্যামেদের সাথে আর কখনো ক্লাস করা হবে না। একটু তো মন খারাপ হবেই, কারণ এতগুলো বছর, এতগুলো মাস, এতগুলো দিন ম্যামেদের সাথে ক্লাস করেছি, বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, গল্প করেছি, ভালো খারাপ সব রকমের দিনই গিয়েছে। অনেক হয়তো অনেক সমস্যাও এসছে লাইফে, তো সেগুলোকেও কাটিয়ে দিয়েছি। তো সব কিছু কলেজটা সাক্ষী ছিল, তো সেই কলেজটাকে ছেড়ে যেতে তো একটু কষ্ট হবেই। তো যাই হোক, প্রত্যেককেই তো একদিন বিদায় নিতেই হয়, আমাদেরকেও আজকে বিদায় নেওয়ার পালা। নতুনরা আসবে আর পুরনোরা চলে যাবে, তো এটাই কালের নিয়ম, এটাই হয়, আর সেটা হওয়ার জন্যেই আজকে আমরা যাচ্ছি। তাও মন খারাপটা সরিয়ে রেখে আনন্দ করার জন্য যাচ্ছি আজকে কলেজ, আছে ফেয়ারওয়েল, অনেকটা মজা করব, অনেক কিছু হবে। আর কি কি হচ্ছে না হচ্ছে সেটা সমস্তটাই জানতে হলে তোমাদেরকে আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে, দেখতে হবে। অনেকটা দিন পরে ব্লগটা এনেছি, তো তার জন্য আই এম ভেরি সরি, তোমাদের কাছে প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি। আর তবে হ্যাঁ, আমি কিন্তু মিনি ব্লগ ডেলি আনি, আনার চেষ্টা করি, তো তোমরা কিন্তু আমার মিনি ব্লগটা দেখবে। আর আমার এই ভিডিওটাও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিচ্ছ, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার সমস্ত ফটোজ অ্যান্ড অন্যরকম ভিডিওস দেখতে হলে কিন্তু আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে কিন্তু ফলো করতে হবে, তো তাড়াতাড়ি যাও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করে এসো, ঠিক আছে? তো ব্লগটা কন্টিনিউ করো। গাইস দেখো, আমি রেডি হয়ে গেছি, আর আমার লুকিংটা কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও। শাড়িটা আমি পরতে পারি না, শাড়িটা মাই আমাকে পরিয়ে দিয়েছে। আর কলেজ যাচ্ছে বলে যে ব্যাগ নেবো না তা না, ব্যাগটা কিন্তু আমি একদম নিয়ে নিয়েছি, কারণ আমাদের আজকেও দুটো প্র্যাকটিক্যাল জমা দিতে হবে, তো সেই জন্য ব্যাগ, জলের বোতল সব আর কি নেওয়া হয়ে গেছে। তো শাড়ি পরে ব্যাগটা নেবো কীভাবে সেটাই আমি জানি না, কিন্তু নিতে তো হবেই। ও শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার অনেকটা লেট হয়ে গেছে, তো চলো স্টেশনের পথে যাওয়া যাক, চলো। শাড়ি পরে হাঁটতে পারবো না, তাই জন্য একটা টোটো নিয়ে নিয়েছি, আর এখন টোটোতে করেই যাচ্ছি স্টেশন। স্টেশনে এসেই বাচ্চা মেয়েটা আমার ক্যামেরা দেখে ঠিক এইরকম ভাবভঙ্গি করছিল, আমার তো বেশ মজা লাগছিল। আর এখন তো স্টেশনটা অনেকটাই ফাঁকা ছিল, দেখে ভাবলাম হয়তো খুব ফাঁকা ফাঁকাই থাকবে, কিন্তু ট্রেন টাইম হওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক এরকমটা ভিড় হয়ে গেল। আর আজকে ছিল আমাদের কলেজে দুটো প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ডেট, তো সেই জন্যও আমরা কতগুলো ছবি মারা আমাদের বাকি ছিল খাতায়। আর রিনি তো ট্রেনে বসে বসেই ফটো মারবে বলছিল, তাই আমি ছবিগুলো আগেই কেটে দিয়েছি, আর দিশা আড়া লাগিয়ে দিচ্ছিল, তাড়াতাড়ি করে খাতায় মেরে দিচ্ছিল। আর ট্রেনে কিন্তু ব্যাপক ভিড় হচ্ছিল, তো বন্ধুরা পাশে না থাকলে কি হয় বলো, সেই জন্য একটা বন্ধু আর একটা বন্ধুকে একটু হেল্প করবে, এইভাবেই হেল্প করতে করতে চলে এলাম বারাসাত। আর বারাসাত থেকে তো টোটো করে আমরা এখন যাচ্ছি কলেজ। আর কলেজে যাওয়ার পথে আমি একটু ক্যাত মারছিলাম সামনে বসে, ভয় ডর তো আমার একদম নেই। আর এই যে পিছনে সবাই বসে রয়েছে, রিনি, কুলচুম, তারপরে দিশা, সবাই ছিল। আর সব থেকে যেটা মিস করব এই রাস্তাটা, ভীষণ মিস করব প্রত্যেক দিন এইখান থেকে টোটো করে যাওয়া, ভীষণ ভালো লাগে। আর প্রত্যেক দিন আমি ইচ্ছা করেই টোটোর সামনে বসতাম, যাতে অনেক বেশি হাওয়া লাগে, কারণ ট্রেনে যা গরম লাগতো। আর বরাবরের মতো এই চলন্ত টোটোতে উড়ন্ত ভিডিও করতে করতে আমি আবার চলে গেলাম আমাদের কলেজে। আর এই যে আমরা সবাই মোড়ের মাথা থেকে হাঁটতে হাঁটতেই কলেজ যাই, আর এই ছোট ছোট বোনগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল আমাদের ফেয়ারওয়েলের জন্য এই ঘরটাকে, আর সবাই তো ফটোশ্যুট করতেই ব্যস্ত ছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান, আর এই ছোট্ট বোনটা কিন্তু দারুণ সুন্দর সঞ্চালনা করেছিল টোটাল অনুষ্ঠানটা, খুব সুন্দর, আর বোনটাকে খুব মিষ্টিও লাগছিল দেখতে। আর তারপর তো আমাদের প্রত্যেককে চন্দনের ফোঁটা পরিয়ে শুরু হলো এই অনুষ্ঠান। আর চারটে বোনও খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিল, তো তোমরাও শুনে নাও ওদের গানটা।
বোনেরা তারপর আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে এসেছিল, আর সেটাও কিন্তু ওরা নিজের হাতে বানিয়েছিল, আর সত্যি খুব সুন্দর হয়েছিল ড্রিঙ্কসটা। তো তারপর আমাদের এক বান্ধবী কবিতা পরিবেশন করলো, ওর কবিতা শোনার পরে অনেকের চোখেই জল চলে এসেছিলো, আর তার জন্যই অনেকগুলো ক্লিপস নেওয়া হয়নি। আর তাছাড়াও আরও অনেক অনুষ্ঠান হয়েছিল যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, মনটা একটু ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর তো বোনেরা আমাদের জন্য ফাইল, তারপরে পেন, আর একটা খুব সুন্দর বেস্ট উইশেস কার্ড দিয়েছিল, যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর তারপর চলে এলাম কলেজের এই জায়গাটা, যেইখানটা থেকে পুরো কলেজটাকে দেখা যায়, আর প্রচণ্ড 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 মিস করবো কলেজটাকে। আর এই হলো সেই জায়গাটা যেখানে প্রত্যেক দিন একবার করে হলেও আমরা এসে ঠাকুরের কাছে মাথা ঢুকিয়ে প্রণাম করতাম। তো যাই হোক, তারপরে চলে গেলাম একদম ট্রেনে, আর ট্রেন ধরার আগে গিয়েছিলাম নিউ অ্যামোরেতে, একটা প্যাটিস নিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর তারপর তো ট্রেন জার্নি কমপ্লিট করে স্টেশন পৌঁছে গেলাম, আর তারপর তো চলে গেলাম বাড়ি। আর এই যে বোনের আমাদেরকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল, তখন আমি খাইনি। আর এই যে এখানে ছিল একটা চকলেট মিষ্টি, আর ছিল একটা স্যান্ডউইচ, আর তারপরে আমি এটা সবাইকে দিয়েছিলাম বাড়ির, আর বাড়ি এসে খেয়েছিলাম একটা সিঙ্গাড়া আর অল্প একটু মুড়ি। আর বোনেরা আমাদেরকে দিয়েছিল এই পেন, ফাইল দিয়েছিল গোলাপ ফুল, আর বেস্ট উইশেস একটা কার্ড। বাড়ি আসার পরে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, আজকেই কমপ্লিট করব। আর একটু টায়ার্ড তো ছিলামই, আর তাছাড়া একটু মনটাও খারাপ ছিল, সেই জন্যই মেনলি ভিডিওটা বানানো হয়নি। তো ছোট ছোট বোনেরা আমাদের জন্য প্রচুর কিছু অ্যারেঞ্জ করেছিল, আমি কোনোদিন এত কিছু এক্সপেক্টই করিনি ওদের থেকে, যতটা না চেয়েছি তার চেয়ে অনেক বেশি বেশি পেয়ে গেছি। তো থ্যাংকস বুনু। আর তাছাড়া কলেজের মানে ফেয়ারওয়েল কমপ্লিট করার পরে ম্যামেদের সাথে প্রচুর ছবি তুলেছি, যে ম্যামদের সাথে ছবি তুলতে একসময় ভয়ও পেতাম তাদের সাথেও কালকে ছবি তুলেছি। আর দিনটা বেশ ভালোই কেটেছে, বান্ধবীর আবৃত্তি পাঠ শোনার পরে আমাদের সবার চোখেই জল চলে এসেছিলো, সেই জন্য অনেকটাই ক্লিপসই তোমাদেরকে দেখাতে পারিনি, অনেক অনুষ্ঠান হয়েছিল। তো যাই হোক, বেশ ভালো কেটেছিল মোটামুটি। আর তো বেশি কিছু আর বলবো না এই ব্লগটাতে, একটু তো মন খারাপ লাগছে এই কলেজের জন্য। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, তোমরা কেউ কেউ যদি আমার ব্লগটা দেখে তোমাদের কলেজের কথা মনে পড়ে যায়, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটাকে লাইক করে দিও, আর প্রচুর ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলোই আমাকে ইন্সপায়ার করে। আর আমার এই কলেজ ফেয়ারওয়েলের কিন্তু মিনি ব্লগও আমি দিয়ে দিচ্ছি, তো তোমরাও কিন্তু সেগুলোও দেখো, আর তোমরা আমাকে সাপোর্ট করে যাও এইভাবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখন আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করোনি, তাড়াতাড়ি গিয়ে কিন্তু ফেসবুক পেজটা আর ইনস্টাগ্রামটা ফলো করে দাও। তো টাটা, আবার দেখা হবে অন্য কোনো একটা দিন অন্য কোনো একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।